তেজগাঁওয়ের সাত রাস্তার মোড় থেকে তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত সড়ক দখল হয়ে গিয়েছিল। সড়কের ওপরেই ছিল সারি সারি ট্রাক আর কাভার্ড ভ্যান। 2015 সালের নভেম্বর ডিসেম্বরে ট্রাক পার্কিং করা এই সড়কটি দখলমুক্ত করতে গিয়ে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েছিলেন সাবেক মেয়র আনিসুল হক। তখন তিনি চালক ও শ্রমিকদের তোপের মুখে নাগরিকদের জন্য দখলমুক্ত করেছিলেন সেই সড়ক। উদ্ধারের পর সংস্কার করে তিনি রাস্তাটির চেহারা বদলে দেন। উত্তর সিটি কর্পোরেশন 2018 সালে প্রায় 100 ফুট প্রশস্ত সেই সড়কের নামকরণ করে আনিসুল হক সড়ক। সাত রাস্তার মোড় থেকে তেজগাঁও রেল ক্রসিং পর্যন্ত সড়ক উত্তর সিটির সাবেক প্রয়াত মেয়র আনিসুল হক দখলমুক্ত করলেও তার মৃত্যুর পরে আবার সেই আগের রূপ ফিরে পেয়েছে সড়কটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দখলমুক্ত রাখতে পারেননি জনগুরুত্বপূর্ণ সড়কটি। যে সড়ক দিয়ে রেলগেট সাত রাস্তার সড়ক ধরে ফার্মগেট ও কারণবাজার এলাকা থেকে তেজগাঁও মহাখালী বনানী গুলশান নিকেতনে সহজে যাওয়া যায়। পার্মানেন্ট সলিউশন হচ্ছিল এখানে প্রায় 5,600 ট্রাক প্রত্যেক দিন তারা আসা যাওয়া করে এবং আমরা মনে করি এটি একটি স্থায়ী সমাধান দরকার। এই স্থায়ী সমাধানের জন্য আমরা বাংলাদেশ রেলওয়ের সাথে বসেছি জায়গার জন্য, আমরা বিটিসিএল এর সাথেও আমরা কথা বলছি আমাদের ওখানে একটি জায়গা আছে দেওয়ার জন্য, তাই এটা আমরা কাজ করছি। আসলে সব কিছু একটা স্থায়ী সমাধান করা দরকার এবং এই স্থায়ী সমাধানের জন্যই আমাদের ট্রাকগুলা ওখানে কীভাবে ট্রাক স্ট্যান্ড করা যায় এটি আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জটাই নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। আমাদের নতুন যে ড্যাপ যাচ্ছে সেই ড্যাপের কোন জায়গাটায় ট্রাক স্ট্যান্ড দেওয়া হয়েছে এটির ব্যাপারে আমি আমার নগর পরিকল্পনাবিদের সাথে কথা বলতে বলেছি এবং নগর পরিকল্পনাবিদ ড্যাপের সাথে কথা বলবে। কথা বলার পরেই তারা ট্রাক স্ট্যান্ডের জন্য কোন জায়গাটা দিচ্ছে, কারণ এটি কিন্তু আমাদের ডিটেইল এরিয়া প্ল্যানের মধ্যে কিন্তু আমাদের থাকতেই হবে। সড়কের ওপর আবারও পার্কিং করা হচ্ছে ট্রাক কাভার্ড ভ্যান, দুই পাশে সারি সারি ট্রাক কাভার্ড ভ্যান পিক আপ রাখা। বাকি রাস্তা দিয়ে কোনো মতে একটি গাড়ি চলাচলের জায়গাটুকু ফাঁকা আছে। পথচারীদের হাঁটারও কোনো জায়গা নেই, বড় ট্রাকের কারণে ফুটপাতও দখল হয়ে গেছে। সড়কের মধ্যে রাখা গাড়ি মেরামতের কাজও সেখানেই করছেন ট্রাক শ্রমিকরা। দেশের বাইরে যে সমস্ত দেশে দেখছি গাড়িগুলি কোম্পানির মাধ্যমে চলে, কোম্পানির নিজস্ব জায়গায় গাড়ি রাখে, আর বাংলাদেশের নিয়মগুলো গাড়ি ধরে আসতে রাস্তায়। এই টার্মিনাল 2500 থেকে 3000 গাড়ি রাখার জায়গা আছে, কিন্তু গাড়ি আছে বর্তমানে আমার ধারণা মতে 8-9 হাজার। আমাদের গাড়ির বাজারটা একবারই ফুরিয়ে গেছে গিয়া, আমাদের গাড়ি কোনো ইনকাম হয় না, যা হয় এই এরিয়া গাড়ি চলে না। আমাদের প্রত্যেকটা গাড়িতে পার ডে 2500 টাকা লস হয়। বিধায় মালিকরা গাড়ি চালায় না, গাড়ি বন্ধ করে ফিরে দিছে, ড্রাইভাররা যার যার মতো হয়ে গেছে গিয়া। এই গাড়ি সরাইমু ড্রাইভারই নেই, থানা পুলিশ ট্রাফিক পুলিশ শহর 2টা রেখা দিয়া পুরো এলাকা খালি করছি, পরিত্যক্ত গাড়ি সব সরে দিছি, হের ভর দিন আবার দিয়ে একটা সরে আটটা এখানে একটা সরে আটটা এখানে পুলিশও বিরক্ত আমরাও বিরক্ত। বিভিন্ন অফিসের বাস ও ব্যক্তি মালিকানাধীন গাড়ি রাখতে দেখা গেছে সড়কে। এসব গাড়ি বিভিন্ন পরিবহন এজেন্সি এবং কর্পোরেট প্রতিষ্ঠানে, এছাড়া ব্যক্তি মালিকানাধীন ট্রাক কাভার্ড ভ্যান ও পিক আপ রয়েছে। মেয়র বরাবর একটা দরখাস্ত করছি যে আমাদের পাশে একটা টিএনটি খালি আছে, এটা একবারে ভরি থাকতো, এটা আমাদের কোনো কাজ কাম নাই। যদি আমাদেরকে এই জায়গাটা দিতেন তাহলে আমরা সরকারের যে খরচ দিতে হয় আমরা পার ডে আমরা খরচ দিব, তবুও গাড়িগুলি একটা সাইড করে দেয়, সরকার যেভাবে টাকা নেয় আমরা ওইভাবে টাকা দিব। খালি জায়গাটা আমাকে দিলে আমরা ওই সেফ সাইডে যেতাম গিয়া, আমাকে যদি বয়ে থাকতো মালিকের ব্যবসা না হলে মালিকের ব্যবসা করতো না, কিন্তু এই মুহূর্তে এখানে ব্যবসাও যায় না চালানো যায় না, বিদায় গাড়িগুলি রাস্তায় রাস্তায়। এভাবে অবৈধ গাড়ি পার্কিং করে রাখার কারণে শুরু হয়ে গেছে সড়ক।
এখন পাঁচ মিনিটের এই সড়ক পার হতে কখনো কখনো আধা ঘন্টা থেকে এক ঘন্টাও লেগে যাচ্ছে। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন মানুষ। অর্ধ এলাকার মানুষের জনজীবন অনেক কষ্ট হয়। ছিনতাই, চুরি, রাহাজানি, এই গাড়ি অবৈধ পার্কিংয়ের জন্যে পুলিশে চাঁদাবাজি করে, মহল্লা ভিত্তিক চাঁদাবাজি করে, রেখার জ্বালা। আমরা খুব কষ্টে আছি। মেয়র আমরা মন্ত্রীরে প্রায় আমরা এটা নিয়ে আমরা তাগিদ করি, কইতাছে কাগজটা, এই দরখাস্তটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু আছে, প্রধানমন্ত্রী সই করে না সারালে কিছু করা যাবে না, এই ফোরলাই আছে আর কি। এটা আমাদেরকে মেয়র সব বলছে, কাউন্সিলর সব বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে।